এখন স্কুলে যেতে হবে, অ্যান্ড স্কুলে যেতে গেলে ক্যাশটা এই ঠিকঠাক রাখতে হবে। এত বড় স্ক্যাম, একটা বিগেস্ট স্ক্যাম করে দিয়েছে পুরো। সো হে গাইস, ওয়ান এভরিবডি, ইটস ইওর বয় লর্ড সুরজো, একটা নিউ ভিডিও 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 ভাই। অল রাইট, সো আজই একটুখানি মানে কী বলবো, ক্যাশটাইল দেখো পুরো একদম কী বলবো মানে ফর্মাল হয়ে গেছি, কারণ এখন স্কুলে যেতে হবে, অ্যান্ড স্কুলে যেতে গেলে ক্যাশটাইল ঠিকঠাক রাখতে হবে একদম। সো এখন বাইরের ওয়েদার দেখো, বাইরের ওয়েদারে এখন পড়ছে বৃষ্টি, বিশাল জোরে বৃষ্টি পড়ছে। অ্যান্ড এখানে দেখো আমার মা খাবার দিয়ে দিয়েছে, এখানে এখানে আছে আর ঢেঁড়সের তরকারি, এখানে আছে ভাত ডিমের পোচ, আর এখানে আমার মা দিয়ে দিয়েছে, এবার আমি খেয়ে দিয়ে যাই। অ্যান্ড এখন হয়তো আর আমি মানে ব্লগ করতে পারবো না, কারণ আমি স্কুলে যাবো, স্কুল থেকে এসে আবার দেখা করবো, স্কুল থেকে এসে স্কুল থেকে এসে দেখা করে যা। বাট বাইরের যা ওয়েদার, তার জন্য আমাকে আজকে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। সো ওয়াচি অল রাইট, দেখো ভাই রেনকোট পরে নিয়েছি, অ্যান্ড রেনকোট পরে স্কুলে আছি, স্কুলে কী হবে না হবে কী হবে না হবে জানি না স্কুলে। বাট অনেকদিন পর আবার গরমের ছুটির পর, গরমের ছুটি কেটে যাওয়ার পর আজকে প্রথম স্কুলে যাচ্ছি, এটাকে বলো আই এম গেটিং এক্সাইটেড ব্রো, কী হবে জানি না। অল রাইট, ওয়েলকাম ব্যাক। ভাবছো স্কুল থেকে চলে এসেছি না? এখন সবেমাত্র বাজে 11:30, অ্যান্ড আমাদের স্কুল আজই হয় না ভাই। এত বড় স্ক্যাম, একটা বিগেস্ট স্ক্যাম করে দিয়েছে পুরো। দেখো বই দেখো, বৃষ্টিতে বৃষ্টির জন্য দেখো জাস্ট সিব্রো, আমার সাইকেল, আমার পুরো স্নাইপার পুরো ভিজে গেছে, পুরো স্নাইপার ভিজে গেছে, এইগুলো এক এক একটা পুরো ভিজে গেছে, এইগুলোর এইটা পুরো 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 ভিজে, পুরো বিগেস্ট স্ক্যাম। আর মায়ের অবস্থা খারাপ, কারণ আমার মা আমার যা জামা প্যান্টগুলো কাচলো, তো আমি এখন দেখতে পাচ্ছি আবার চান করতে হলে আমাকে সেকেন্ড মানে আবার সেকেন্ড বারের মতন চান করলাম আবার। আর আমার মা আমাকে দেখে পুরো একদম ভাই পুরো কাদায় ভর্তি হয়েছিল যখন এসেছি তখন। দাঁড়াও তোমাদেরকে স্নাইপারকে দেখাই, স্নাইপারের অবস্থা দেখো, মানে এখন তো ধুয়েছি, ধোয়ার পর দেখো বিগেট ভাই, এ দেখো জঙ্গ এসে যাচ্ছে এবারে, এটা তেল দিয়ে এবার আমাকে ছাড়াতে হবে, আবার এগুলো সব তেল দিয়ে ছাড়াতে হবে, দেখেছো দেখছো ভাই এবার কি হবে ভাই ভাবো। এইটাকে এবার তেল দিয়ে যতক্ষণ না মুছি ততক্ষণ এর ভেতরে পুরো জং, বিগেস্ট স্ক্যাম হচ্ছে ভাই, বিগ স্ক্যাম পুরো এইটা পুরো, এই দেখো রং উঠে যাচ্ছে, কী ভাই হলো সাইকেলটার ওপর দিয়ে ঝড় ঝাপটা কত কিছু গেল। এবার এটাকে ভালো করে মুছি, যাই হোক মুছে বুঝে নিই, অ্যান্ড টাইম পেয়ে গেলাম রঙের। বাট এখন খাটুনি বিশাল, চলো সাইকেলটা পরিষ্কার করে যাক, লেটস গো ডিউড। অল রাইট, সো গেছিলাম দুদান্তে ব্রো, অ্যান্ড তার জন্য বাইরে বেরোতে হয়েছিলো, বাইরে বেরিয়ে দেখি ব্রো রদ হয় না রদ, সো ব্রো দেখি কত রদ, আমার কাছেও রদ ছিল, আমার রথের দিনের কথাটা মনে পড়ে গেলো। বাট এবারে এই দুর্যোগ নিয়ে অ্যান্ড প্রোটিন সাপ্লিমেন্টটা খেতে হবে, অনেক দিন পর আবার খাচ্ছি ওগুলো, তো চলো খাওয়া যাক, অ্যান্ড ব্রো ব্রো আবার এই ব্লগটাও ছোটো হয়ে যাচ্ছে ব্রো, চলো চলো যাওয়া যাক। অল রাইট গাইজ, সো এখন আমি যাচ্ছি প্রোটিন ড্রিঙ্কস, অ্যান্ড অনেকজন ভাবে ভাই কি প্রোটিন ড্রিঙ্কস কেন খায়, অনেকজন ভাবে যে বডি বানানোর জন্য খায়, অ্যান্ড প্রোটিন ড্রিঙ্কস খেলে ফুলে যায় সো তার কারণে বডি হয়, আবার অনেকে ভাবে প্রোটিন ড্রিঙ্কস খাচ্ছে ওয়েট গেন করার জন্য। সো ব্রো আমি একটা কথা বলতে চাই, আসলে প্রোটিন ড্রিঙ্কস মানে আসলে যদি প্রোটিন ড্রিঙ্কস তুমি খাও সেটার ফায়দাটা কী হবে, সেটার ফায়দাটা হচ্ছে প্রথম কথা তুমি সারাদিনের যে মানে জার্নিটা করেছো, ধরো তুমি সর্বক্ষণ কাজ করেছো তার কারণে তুমি একটু তোমার এনার্জি একটু ডাউন হয়ে গেছে, সো তোমার এনার্জিটাকে একটু বাড়িয়ে দেবে, অ্যান্ড এনার্জিটাকে একদম লস হতে দেবে না, সব থেকে বড়ো কথা এনার্জি দেবে, অ্যান্ড তার সাথে স্ট্যামিনা থাকবে তোমার কোনো কাজ করার জন্য যে আগ্রহ, অ্যান্ড স্ট্যামিনা চাই কোনো কাজ করার জন্য, তোমরা জানো স্ট্যামিনা চাই, তো সেই স্ট্যামিনাটা একদমই ডাউন লেভেলে যাবে না, সব লেভেলে চলে যাবে। অ্যান্ড ব্রো আরেকটাই এটা, সেটা হচ্ছে হ্যাঁ অনেকে ভাবে যে বডি, বাট ব্রো এটার জন্য আসল কথা বডি হয় না, বডি হয় একমাত্র তোমার, তুমি যদি তোমার বডি মানে তোমার শরীরের পিছনে তুমি যদি খাটো, মানে আমার
আমি নিজের কথা বলছি, আমার করিবান 1.5 থেকে 2 বছর লেগেছিলো ট্রান্সফরমেশানে। বাট আমার এখন সেই তুলনায় কিছুই নেই, কারণ আমি এখন গত 3 থেকে 4 মাস হয়ে গেল কোনো ধরনেরই ওয়ার্কআউট করি না, সব থেকে বড় কথা। সো তার কারণে আমার বডি ডাউনে চলে গেছে, অ্যান্ড আমার বডি এখন দেখানোর মতন নয়, বিকজ সেই বডিটা নেক্সট লেভেলের মতন নেই। বাট এটাই খুব শীঘ্রই কথা দিচ্ছি বানাবো, কিন্তু এখন নয়, সামনে মাধ্যমিক পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আবার আমার মানে আমার যা ড্রিম, আমার যা কিছু করার মানে বেস্টভাবে শুরু করবো সেগুলো। তো তার সাথে আমি বডিটাকেও ট্রান্সফরমেশান করবো, কথা দিচ্ছি। অ্যান্ড এইটা খেলে যেটা হবে সেরকমই আমিও লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে তোমার ওয়ার্কআউট করা, তুমি মানে ওয়ার্কআউট করবো কি করবো না, করবো কি করবো না তোমার একটা মন হয়। তো ওয়ার্কআউট করার জন্য একটা স্ট্যামিনা লাগে, সো ওয়ার্কআউট করার জন্য তুমি আগ্রহী হবে, একদম ওয়ার্কআউটকে চেপে বসতে হবে, এগুলো না এটা আমি করবো। সো দিস ক্যান মোটিভেট ইউর ব্রেন, অ্যান্ড এটা হচ্ছে আমি দ্য বুল বলে একটা কোম্পানি আছে, তো অলমোস্ট এটার দাম হচ্ছে 1200 আই থিঙ্ক, আমার এখনও মনে নেই, অনেকদিন আগে কিনেছিলাম, তো এখনও শেষ হয়নি, তো মাঝে মাঝে খাই এটা, আগে রোজের খেতাম অ্যান্ড তারপরে ওয়ার্কআউটও করতাম। সো যাই হোক, চলো, আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। সো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে, নেক্সট ভিডিও হতে চলেছে আরো বম, নেক্সট ব্লগ আসতে চলেছে কালকেই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা কর। আর একটা কথা ব্রো, নেক্সট ব্লগ মানে কালকের যে ব্লগটা, কালকের ব্লগ হবে রথযাত্রা নিয়ে ভাই, মানে রথের কালকে ভাই রথেতে বেরোবো না এরকমটা হয় না, কালকে সারাদিন ছুটি আছে, অ্যান্ড কালকে সারাদিন ফুল টু ফান হবে, তার সাথে থাকবে পাপ্পু। হ্যাঁ ভাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। All right.